লকডাউন সবার জন্য সমান নয়, সেটাই প্রমাণ করলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। বেশ কিছুকাল আগেই সবাই জানতে পেরেছে যে সোহিনী এবং রণজয় বিষ্ণু প্রেম করছেন। দীর্ঘদিন প্রেম করলেও লকডাউন এনে দিল একসাথে থাকার সুযোগ। এই লকডাউনের জন্যই একসাথে থাকতে শুরু করেছেন সোহিনী আর রণজয়। গত 29শে মার্চ রণজয়ের জন্মদিন ছিল। সোহিনীর বাড়িতেই কেক কেটে জন্মদিন পালন করেছিলেন তারা। পরদিনই ব্যাগ গুছিয়ে সোহিনীর বাড়ি থাকতে চলে আসেন রণজয়। এই সময়টা একে অপরকে ছেড়ে থাকা বেশ চাপের বলেছিলেন অভিনেত্রী। একসাথে থাকার প্রস্তাবও তিনিই দিয়েছিলেন। এই সুযোগে অনেকটা সময় কাটাতে পেরে দুজনাই রিল্যাক্সড। সোহিনী বলেছিলেন, একে অপরকে চেনার এটাই ঠিক সময়, কঠিন পরিস্থিতি আমাদের আরও কাছাকাছি এনে দিয়েছে। অন্যদিকে রণজয় বললেন, ছোটোখাটো ঘটনার মধ্যেই একে অপরের কম্প্যাটেবিলিটি বোঝা যায়। লিভিনে কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছেন তারা। রান্নার দায়িত্ব সোহিনীর আর রণজয় পেয়েছেন ঘর গোছানো ও পরিষ্কারের কাজ। রান্নাটা সোহিনী বরাবরই খুব ভালো করেন। রান্না ছাড়াও নায়িকার ছবি আঁকার হাতও খুব ভালো, সেটাই প্রথমবার আবিষ্কার করলেন রণজয়। এই সমস্ত কিছুর পাশাপাশি চলছে বই পড়া আর সিনেমা দেখা। দুজনের পছন্দ এক, তাই বিরোধ নেই। তবে এর মধ্যে আবার ঝগড়াও হয়েছে তাদের। তেমন কিছু হলেই দুজনে কোয়ারেন্টিনে চলে যান। দুটো ঘর আছে, আলাদা থাকি তখন। আমি কখনো ছাদে চলে যাই, আপন মনে হাঁটি, বললেন সোহিনী। তবে তারা যে লিভ ইন করছেন তাতে কি তাদের পরিবারের সমর্থন আছে? সোহিনীর কথায়, লকডাউন আরও বাড়লে মাকে নিয়ে রাখবো, আর রণও পরিবারের প্রতি খুব যত্নশীল। এখন প্রশ্ন হলো, তাহলে লকডাউনের পর কি তারা সাত পাকে বাঁধা পড়বেন? বিশ্বের কেউ জানে না এরপর কি হবে, তাই আমাদের সিদ্ধান্ত পরিস্থিতির ওপর নির্ভর করছে, স্পষ্ট বলেন সোহিনী। তো বন্ধুরা, অভিনেত্রীকে তোমার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।